কে ছিলেন ভগবান শ্রীরামের রঘু বংশের অন্তিম রাজা, তার কি নাম ছিল এবং তিনি কি আজও জীবিত রয়েছেন? আজকের ভিডিওতে আমরা সেটি জানতে চলেছি। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সময় যত বয়ে যায় আমাদের বংশ সেইভাবেই এগিয়ে চলে। সেই হিসেবে রামায়ণে ভগবান শ্রীরামের রঘু বংশ আজও জীবিত থাকার কথা, এবং তাদের বংশধর কি সত্যি আমাদের মাঝে রয়েছেন? ভগবান শ্রীরামের কাহিনী তো আপনারা অবশ্যই শুনেছেন। ত্রেতা যুগে দুষ্টের দমন করতে অবতারিত হয়েছিলেন তিনি। তার সৎমা কৈকেয়ী তার বড় পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসানোর জন্য শ্রীরামকে বনবাসে পাঠিয়েছিলেন, কিন্তু ভরত শ্রীরামকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তিনি একজন প্রকৃত ভাইয়ের ধর্ম পালন করে রাজগদ্দি সামলান। কিন্তু এখন এখানে একটি প্রশ্ন রয়েছে, যখন ভগবান রাম তার মানব শরীর ত্যাগ করলেন, অর্থাৎ দেহ ত্যাগ করলেন, তখন তার রঘু বংশের সর্বশেষ রাজা কে ছিলেন এবং তিনি কি আজও জীবিত রয়েছেন? মান্যতা আছে ভগবান শ্রীরামের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র কুশ রাজা হন, কিন্তু তিনি তার পূর্ব বংশের মতো এক উৎকৃষ্ট শাসক হতে পারেননি। সেটি এই কারণেও বলা যেতে পারে যে তিনি নাগদের মারার চেষ্টা করেছিলেন, যারা তার পিতার দেওয়া অমূল্য পাথর চুরি করেছিল। ভগবান রামকে এই অমূল্য পাথর অগস্ত্য ঋষি দানি দিয়েছিলেন। কথা অনুসারে কুশ দুর্যোগ রাক্ষসদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যান, কিন্তু তার পূর্বপুরুষেরা আজ পর্যন্ত কোনো যুদ্ধেই পরাজিত হননি। যখন দুর্যোগ রাক্ষসেরা স্বর্গে আক্রমণ করেছিলেন, তখন তারাও সেখানে মারা যান। কুশের মৃত্যুর পর তার পুত্র অতিথি রাজা হন। কুশ এবং নাগকন্যা কুমোদবতীর পুত্র অতিথি তার পূর্বজদের মতনই এক বীর যোদ্ধা ও রাজা ছিলেন। বশিষ্ঠ মুনির সান্নিধ্যে অতিথি এক মহান যোদ্ধা ছিলেন। অতিথির মৃত্যুর পর তার পুত্র নিষদ রাজা হন। নিষদও তার পিতার মতো মহান যোদ্ধা ও রাজা ছিলেন। নিষদের পর তার পুত্র নল রাজগদ্দিতে বসেন, কিন্তু নলের রাজপাঠে মন বসত না, তাই তিনি রাজপাট ত্যাগ করে ঋষি মুনিদের সাথে জঙ্গলেই থাকতে শুরু করেন। পিতার রাজপাট ত্যাগ করার পর তার পুত্র নব উত্তর কৌশলের রাজা হন। এরপর পুণ্ডারিক রাজা হন। পুণ্ডারিকের মতো তার পুত্র শ্রেম ধনভাও এক মহান যোদ্ধা ছিলেন। শ্রেম ধনভার পুত্র দেবানিকও তার পিতার মতনই যুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন। দেবানিকের এক পুত্র ছিল, যার নাম ছিল ওহিনাগু, যিনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে রাজ করেছিলেন এবং তিনি তার প্রজাদের অত্যন্ত প্রিয়ও ছিলেন। দেবানিকের পর তার পুত্র পরিয়াত্রা রাজ সিংহাসন সামলান। নিপুণভাবে রাজ্য সামলানোর পর তার মৃত্যুর সময় তার পুত্র শীল রাজা হন, যিনি বিনম্র রাজা ছিলেন। আর এরপরেই বছরের পর বছর কেটে যায়, একের পর এক রাজার সিংহাসনে বসেন এবং এইভাবেই সময় বয়ে যেতে থাকে। রঘু বংশ এইভাবে বিস্তার লাভ করতে থাকে। বলা হয়ে থাকে অগ্নিবর্ণা এই রঘু বংশের অন্তিম রাজা ছিলেন, যদিও এই নিয়ে অনেক মতভেদ রয়েছে, কিন্তু তিনি রাজপাটের বদলে ভোগ বিলাসিতাকেই বেশি গুরুত্ব দিতেন। প্রজা তো দূরের কথা, মন্ত্রীদের সাথেও তার কথোপকথন খুব একটা বেশি হতো না। তিনি বিলাসিতার কারণে দুর্বল রাজায় পরিণত হন। ভোগ বিলাসিতার কারণে অগ্নিবর্ণা খুব কম বয়সেই মৃত্যুবরণ করেন। যে সময় তিনি মারা গিয়েছিলেন, তার গর্ভবতী স্ত্রী সিংহাসনে বসার জন্য প্রস্তুত ছিলেন, এবং এইভাবেই মহান রঘু বংশের সমাপ্তি ঘটে। বলা হয়ে থাকে অগ্নিবর্ণাই এই রঘু বংশের সর্বশেষ রাজা ছিলেন, যদিও এই নিয়ে হাজারো মতভেদ রয়েছে। সম্প্রতি কলিযুগে এক ভিখারি দাবি করেছেন যে তিনি রঘু বংশের বংশধর। সোশ্যাল মিডিয়াতে ওই ভিখারির ছবি ভাইরালও হচ্ছে, যেখানে তিনি নিজেকে রঘু বংশীয় বলে দাবি করেছেন। আপনি এই বিষয়ে কি মনে করেন? এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই তা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আজব কাহিনী চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও সবার প্রথমে আনি। ধন্যবাদ।